আয়ুর্বেদিক ঔষধির গুণাগুণযুক্ত খুব সহজে পরিচর্যা করা যায় এই গাছটি। খুব সুন্দর ফুল হয় এই গাছে। এই গাছটি আমাদের অতি পরিচিত পাথরকুচি গাছ। এই পাথরকুচি গাছ বছরের যে কোনো সময় বসানো যায়। পাথরকুচি গাছের কোনো একটি পুরনো পাতা যদি ভিজে মাটিতে ফেলে রাখা যায়, তবে সেই পাতাটি থেকেই নতুন শিকড় বেরোবে আর একটি নতুন চারা গাছের জন্ম হবে। তবে আমি আজকে দুটো চারা গাছ থেকে আলাদা করে একটি একটি জায়গা করে দুটি জায়গায় এই পাথরকুচি গাছের চারা বসাবো। যে কোনো ধরনের মাটি, তবে শিকড়টি যাতে ভালোভাবে ছড়াতে পারে সেরকম জায়গায় বসালে গাছটি তাড়াতাড়ি বাড়বে। এইভাবে মাটি ভিজিয়ে গাছটিকে বসাতে হবে। পাথরকুচি গাছ ঔষধি গুণাগুণযুক্ত বলে আমরা একে মেনে থাকি। পাথরকুচি গাছের পাতার রস প্রতিদিন যদি খাওয়া যায় তাহলে কিডনি স্টোন এবং গলব্লাডার স্টোন ভালো হয়ে যায়। যাদের যকৃতের সমস্যা আছে কিংবা জন্ডিস রোগে ভুগছেন, তারা যদি এই পাতার রস খান তাহলে কিন্তু ওই রোগটি থেকে তারা মুক্তি পাবেন। অনেক দিনের পুরানো সর্দিতে যারা খুবই কষ্ট পাচ্ছেন, তারা যদি এই পাতার রস গরম জলে দিয়ে পান করেন তাহলে কিন্তু ওই সর্দির সমস্যা থেকে ওনারা মুক্তি পাবেন। এছাড়া সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রেও এই পাতার রস ব্যবহার করা হয়। অনেকেই ত্বকের চুলকানি, ফুসকুড়ি বা ব্রণ এবং ত্বকের নানান ধরনের জ্বালা পোড়া সমস্যায় ভোগেন। পাথরকুচি গাছের পাতা বেটে একটি প্রলেপ তৈরি করে যদি ত্বকের সমস্যাযুক্ত জায়গায় ব্যবহার করা যায় তাহলে ওই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, কত ঔষধি গুণাগুণযুক্ত এই পাথরকুচি গাছ। আর এই গাছ আধা আলো ছায়া রাখলেই যে কোনো সময় আপনি বসাতে পারেন। তাই বাড়িতে একটি ঔষধিযুক্ত এই ধরনের গাছ থাকা বাঞ্ছনীয়। আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আজ আমরা আসি